প্রথম দিনে ব্যাটারদের ব্যর্থতা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় দিনের শুরুতেই তাই দরকার ছিল উইকেটের। আবারও ত্রাতা তাইজুল দ্রুতই সাজঘরে পাঠান দুই ভারতীয় ওপেনারকে। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে দুজনই আউট হন লেগ বিফোরের ফাঁদে। পূজারা কোহলি মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করলেও সফল হননি। ২৪ রান করা পূজারার ক্যাচ ধরেন শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল। তাইজুলের তিন সাফল্যে প্রথম সেশনটা নিজেদের করে নেয় টাইগাররা। লাঞ্চ বিরতি শেষে সাকিব বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা এই পেসার অভিষেক উইকেট হিসেবে তুলে নেন বিরাট কোহলিকে। সাদা পোশাকে সেঞ্চুরি পেতে ভারতীয় তারকার অপেক্ষাটা পৌঁছালো তিন বছরে। দ্বিতীয় সেশনে ওই একটাই অর্জন, পঞ্চম উইকেট জুটিতে ভারতকে চালকের আসনে বসান ঋষভ পান্ত ও শ্রেয়স আয়ার। তাতে অবশ্য বড় কৃতিত্ব বাংলাদেশি ফিল্ডারদের। দুই ব্যাটারি জীবন পেয়ে হোম আপ ক্রিকেটে 150 রান যোগ করেন মাত্র 161 বলে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সফররতরাও লিড পায় সে জুটিতে। মিরপুরে পান্তের ব্যাটিং তাণ্ডবের ইতি টানেন মিরাজ। 93 করা এই ব্যাটার ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো কাটা পড়েন নার্ভাস নাইনটিজে। এরপর দ্রুতই অক্ষর শ্রেয়াসকে আউট করে আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাকিব। ভারতীয় ইনিংসে এরপরে আর ঘুরে দাঁড়ানোর গল্প নেই। আশুইন সিরাজদের ছোট ছোট পুঁজি 87 রানের বেশি বাড়াতে পারেনি প্রথম ইনিংসের লিড। সাকিব ও তাইজুল দুইজনই নেন 4টি করে উইকেট, বাকি 2 উইকেটের মালিক মিরাজ ও তাসকিন। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে 650 উইকেটের মাইল ফলক গড়েন বাংলাদেশ অধিনায়ক। শেষ বিকেলে রানের তুলনায় উইকেটে টিকে থাকাটাই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। দিনের বাকি থাকা 9 ওভারে সে দায়িত্বটা ছিল দুই ওপেনার শান্ত জাকিরের কাঁধে। যদিও কাজটা সহজ করে দেয় প্রকৃতি, আলোক স্বল্পতায় মাঠে গড়াতে পারে মাত্র 6 ওভার। 80 রানে পিছিয়ে থেকে দিনের সমাপ্তি টানে স্বাগতিকরা। ঢাকা টেস্টের ভাগ্য কোন দিকে যাবে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তৃতীয় দিনের শুরুটা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।